সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছে, সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছের সাথে পরিচয় করিয়ে দিব। তো বরাবরের মতো ডিসপ্লেতে একটি গাছ দেখতে পারছেন, সাপের মতো দেখতে। এটাকে বলা হয় যে সাপ গাছ, আবার কেউ কেউ বলে তরবারি গাছ, আবার কেউ কেউ বলে এটি ত্রিশূল গাছ। অবশ্য আপনারা জানেন যে ত্রিশূল কি। তো এই গাছটির বিশেষ কিছু উপকারিতা আছে। এটি একটি রসালো উদ্ভিদ। তো আপনারা মূলত যে ভিডিওটি দেখতেছেন, আপনারা জানেন আমার এই চ্যানেল থেকে ভেষজ ঔষধি গাছ তার উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। আর এখানে বহু প্রকার ঔষধি গাছ আছে, বা গাছের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দেই। তো এই যে ডিসপ্লেতে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছের সামান্য কিছু উপকারিতা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আর বিশেষ করে আপনারা ডিসপ্লের নিচে লেখা আছে, আপনারা ভালো করে দেখতে পারেন। তো এই গাছের কিছু ঔষধি গুণাগুণ আছে। আসলে আমরা জানি প্রতিটা গাছের কিন্তু ঔষধি গুণাগুণ আছে। তো এই গাছের গুণাগুণ হলো আপনার মাথা ব্যথা, শ্বাসকষ্ট, রক্ত স্বল্পতা, মজ্জোর রোগ, কিডনি রোগ ইত্যাদি ইত্যাদি। এটি বিভিন্ন রোগের চিকিৎসার জন্য এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আর একটি বিষয়ে ব্যবহার করা হয়ে থাকে, এই গাছের শিকড় বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে, বিভিন্ন সমস্যার জন্য, যেটাকে বলা হয় তাবিজের কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, যারা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছে, আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকেন। তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।